নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পৃথা, ট্রাভেলার্সকে একটু সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন আরেকটা জায়গায়। টাকি রাজবাড়ি দেখানোর পর আমরা ফার্স্ট যে সাইট সিনের যে স্পটে আছি সেটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরী, তার বাড়ির সামনে। আমরা কিন্তু আগে টাকি রাজবাড়ি অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমরা শুধু এটা নয়, ওনার নিজস্ব দুর্গা দালান যেখানে আজও প্রত্যেক বছর দুর্গা পুজোয় বড় করে এখানে পুজো হয় সেটাও আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, কার্গিল যুদ্ধে যিনি সেনা নায়ক ছিলেন শঙ্কর রায়চৌধুরী, ঠিক তার বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা আপনাদেরকে যেটা দেখাবো, পরিচিত একটা বাংলা সিনেমা যার নাম হচ্ছে গয়নার বাক্স, আশা করি সবাই দেখেছেন, ভীষণ সুন্দর একটা সিনেমা। সেই সিনেমার শুটিং যেখানে হয়েছিল সেই বাড়িটা কিন্তু এবার আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই বাড়িটা যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল। পুরোনো দিনে একটা রাজবাড়ি, ভীষণ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা এখন মনে হয় মানে ভগ্ন প্রায় কিছু জানলাম ভেঙে গেছে, তবু বলে দিই এখানেই কিন্তু সেই সিনেমার শুটিং হয়েছিল। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী শঙ্কর রায়চৌধুরীর বিখ্যাত দুর্গা দালানে, যেখানে প্রত্যেক বছর খুব ঘটা করে খুব বড় করে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দুর্গা দালান যেখানে বহু দিন ধরে দুর্গা পুজো হয়ে আসছে। তখন লোকে যখন মানুষ পুকুরে জল খেত, জমিদার পরিবার এই নলকূপটি প্রথম তৈরি করেন যাতে মানুষ পুকুরে জল ছেড়ে এখানকার এই নলকূপে বিশুদ্ধ জল পান করতে পারে। পাশের সিঁড়ি থেকে এই নলকূপের উপরে উঠে যেতে হতো এবং দড়ির মাধ্যমে ওপর থেকে কিন্তু জলটাকে তুলতে হতো। টাকি কিন্তু এটা অন্যতম একটা আকর্ষণ। এটা কিন্তু দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বহু লোক কিন্তু শুধুমাত্র এই নলকূপটাকে দেখবে বলে কিন্তু এখানে আসে। দেখতেই পাচ্ছেন এখন যদিও এটা প্রায় ভগ্ন প্রায়, কিন্তু একটা সময় বলতে পারি আমি এটা কিন্তু মানুষের তৃষ্ণা নিবারণের একমাত্র জায়গা। রাজবাড়ি সংলগ্ন আরেকটা জায়গা সেটা হচ্ছে এখানে যে আমাদের বাংলা সিনেমা বিসর্জন, তার কিন্তু শুটিং হয়েছিল। আবির চট্টোপাধ্যায় এই সিনেমার শুটিংয়ের সময় কিন্তু এখানেই এসেছিল। আমাদের সিনেমায় দেখানো হয়েছিল যে জুয়া হাসানের যে বাড়িটা বাংলাদেশে সেটা কিন্তু আদতেও বাংলাদেশে নয়, সেটা আমাদের ভারতবর্ষের এই টাকির গ্রামে কিন্তু এই বাড়িটা। এবং সেই সিনেমার শুটিংয়ের সময় যে পুকুর দেখানো হয়েছিল সেটাও কিন্তু এই পুকুরটাই। খুব সুন্দর গ্রাম্য পরিবেশে কিন্তু এই বাড়িটা। এই বাড়িটা যদিও এখন বন্ধ রয়েছে, তবু কিন্তু এটা এখানে এই বাড়িটাকে দেখতে প্রচুর লোক কিন্তু আসে। টাকিতে যখন আপনি ঘুরতে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনি এসে এই বাড়িটা দেখে যাবেন। ভগ্ন প্রায় দশায় পড়ে রয়েছে বাড়িটা, কিন্তু কেউ থাকে না ঠিকই, কিন্তু তবুও এটা একটা দেখার জায়গা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটার বারান্দায়, বিসর্জন সিনেমার বহু স্মৃতি কিন্তু এই বাড়িটাতে জড়িয়ে আছে।
কে বলতে পারে যে বিশ্বজিৎ সিনেমাটা যখন আপনি দেখছেন তখন আপনিও বলতে পারেন যে যেখানে আবির চ্যাটার্জি এসছে বা অন্য অন্যান্য বড় বড় লোকেরা এসছে আপনিও হয়তো ঘুরে গেছেন এই বাড়ি থেকে। বিসর্জন সিনেমার শুটিং যেখানে হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম, সেই বাড়িটা আপনাদেরকে দেখালাম, এবং সেই সিনেমায় ব্যবহৃত যে জোড়া শিব মন্দির ছিল এখন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আমি ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি, তো ঠিক মন্দিরের সামনে একটা অনেক বড় জলাশয়। দেখুন এই জলাশয়টাও কিন্তু সেই বাংলা সিনেমায় দেখানো হয়েছিল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেটস পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। সঙ্গে থাকুন ট্রাভেলার্স।